দর্শক সিএনএন বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন উন্নয়নে বাংলাদেশ এখন দেখবেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপনের একান্ত সাক্ষাৎকার সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র স্টাফ রিপোর্টার জি এম শরীফ ক্যামেরা ছিলেন মোহাম্মদ ইয়াকুব হাসান আসলে আমরা আমাদের চতুর্দিকে মেঘনা পরিবেষ্টিত কালাপাহাড়ি ইউনিয়ন সেই দ্বীপবেষ্টিত কালাপাহাড়ি ইউনিয়নে আমরা আমাদের মাননীয় এমপি আলহাজ নজরুল ইসলাম বাবুর নির্দেশে আমরা সেদিন প্রত্যেক জনপ্রতিনিধি আমার সাথে আমার মেম্বারবৃন্দ পাশাপাশি আমার স্কুল কলেজের মেধাবী ছাত্রদেরকে নিয়ে আমি টিম করে সরকারের বরাদ্দকৃত অর্থ পাশাপাশি আমরা ব্যক্তিগত অর্থ দিয়েও মানে খাদ্য সামগ্রী দিয়ে আমরা জনগণকে সহযোগিতা করেছি যাদের ঘরে খাবার ছিল না আমরা তাদের ঘরে খাবার পৌঁছে দিয়েছি আমরা এই করোনা মহামারীতে জনমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা এই করোনা মহামারীতে জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং এই জন্য আমাদের নজরুল ইসলাম বাবু ভাইয়ের অশেষ ভূমিকা সে রাত দিন সারাক্ষণ আমাদের মনিটরিংয়ের মধ্যে রাখতেন সেই জন্য আমরা এই করোনা মোকাবেলা সহজে তাদের জনগণের পাশে যেতে দাঁড়াতে সক্ষম হয়েছিলাম আপনি শুনে অত্যন্ত খুশি হবেন আমাদের এই চতুর্দিকে মেঘনা পরিবেষ্টিত থাকার কারণে মনে হয় আমরা প্রথম ধাপে আমাদের কালাপাহাড়িতে কোনো করোনা আমরা কোনো রোগী পাইনি পরবর্তী ধাপে যে করোনা হয়েছে এই ক্ষেত্রে আমরা কিছু মুষ্টিমে কিছু সংখ্যক করোনা সাসপেক্টেড হয়েছে তার সর্বক্ষেত্রে আমি মনে করি সমগ্র বাংলাদেশের তুলনায় আমার এখানে করোনার প্রভাব তেমন ছিল না মৃত্যুর হার 0% হ্যাঁ সর্বসাকুল্য মেবি 5 থেকে 10 জন লোক করোনা সাসপেক্টেড হয়েছে পুরো ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তখন এই ইউনিয়নের উন্নয়নের ভাগ্য খুলে যায় যেমন 1996-এ যখন প্রধানমন্ত্রী হয়েছেন জননেত্রী শেখ হাসিনা তখন এই ইউনিয়নে বিদ্যুৎ এসেছিল এবং 2008 সালে আলহাজ নজরুল ইসলাম বাবু যখন এমপি হয়েছেন নজরুল ইসলাম বাবু এমপি হওয়ার পূর্ব পর্যন্ত আমার এই ইউনিয়নে কোনো পায়ে হাঁটা ছাড়া কোনো রাস্তা ছিল না আমরা এই 2008 সাল থেকেই আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতায় এখন এই 14টি গ্রামে প্রত্যেকটি গ্রামে আমরা রিক্সা যোগে অটো যোগে যেতে পারি এবং আমাদের এখানে একটি জায়গা থেকে আমরা বরাদ্দ নিয়ে 7 কিলোমিটার রাস্তা মধ্যচর থেকে খালিয়াচর একটি মেন রাস্তা করেছি এবং এই রাস্তা থেকে প্রত্যেকটি গ্রামে আমরা কানেক্টিং রাস্তা করেছি এবং পাকা করেছি এবং পাশাপাশি আমাদের এখানে আমরা 14টি প্রাইমারি স্কুলকে 1তলা, 2তলা, 3তলা, 4তলা পর্যন্ত ভবন করেছি ইউনিয়ন পরিষদ নতুন ভবন করেছি একটি হাই স্কুলে দুইটা ভবন করেছি একটি মাদ্রাসাকে আমরা ভবন করেছি মাদ্রাসা এমপিভুক্ত করেছি পাশাপাশি নজরুল ইসলাম বাবু ভাইয়ের সহযোগিতায় আমি এই খালিয়াচর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় নামক একটি উচ্চ বিদ্যালয় 1400 সালে আমি স্থাপন করেছি আমরা স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের এলাকায় যে অবহেলিত যে কমিউনিটি ক্লিনিকগুলি ছিল আপনারা জানেন যখন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন না তখন আমাদের স্বাস্থ্যসেবা যে কমিউনিটি ক্লিনিকগুলি ছিল এগুলি বন্ধ হয়ে গিয়েছিল যখন আবার জননেত্রী শেখ হাসিনা 2008 সালে প্রধানমন্ত্রী হয়েছেন তখন এই স্বাস্থ্যসেবাগুলি আবার কমিউনিটি ক্লিনিকগুলি আমরা সচল করতে সক্ষম হয়েছি এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের গ্রাম প্রান্তে আমরা চিকিৎসা সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি আমাকে জনগণ 2 বার ভোট দিয়ে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি মনে করি এই জনগণের পবিত্র আমানত আমি খেয়ানত করিনি তাদের আমানতের ভোটে আমি 2 বার নির্বাচিত হয়ে জনগণের জন্য এই এলাকায় বিগত সময়ে যত চেয়ারম্যান আসছে সকলে মিলে যা করতে না পারছে তার চেয়ে আমি 100 গুণ বেশি উন্নয়ন করেছি এবং আমি আশাবাদী আল্লাপাক যদি আমাকে আবার তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করে আমি প্রথম তো এই ইউনিয়নকে শিক্ষায় শতভাগ যাতে শিক্ষিত হতে পারে সেদিকে আমি খেয়াল রাখব জনগণের ন্যায্য অধিকার ফিরে দেওয়ার চেষ্টা করব আমার এলাকা কৃষিপ্রবণ এলাকা জনগণ যাতে তাদের কৃষি ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে এবং সার বীজ তারা সহজে পেতে পারে এদিকেও সহযোগিতা করব পাশাপাশি আমাদের কৃষির পাশাপাশি মৎস্য আমাদের মেন ব্যবসা এক্ষেত্রে মৎস্য চাষিরও যাতে সহজলভ্যে সরকারের বিভিন্ন অনুদান পায় সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব